হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, হয়তো সবার ঘরে আমার যাওয়াও হয়নি। আবারও আমি ভিডিও দেব, আবারও সবার ঘরে যাব। তাহলে আজকের রেসিপিটার নাম আগে আমি তোমাদেরকে জানাই। আজকের রেসিপিটি হলো গার্লিক চিকেন। এটা তোমরা স্টার্টার হিসেবে ব্যবহার করতে পারো। দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। গার্লিক চিকেন বানানোর জন্য আমি এখানে হাফ কিলো চিকেন নিয়েছি। এটা বোনলেস চিকেন আছে। এখন আমি এটাকে আগে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন, যেটাকে আমি একদম কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কুচিয়ে নেওয়া আদা, 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন সয়া সস, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখন এই সমস্ত কিছু আমি ভালো করে মেখে নেব। আমার সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে, এখন এটা 30 মিনিটস রেস্টে রাখবো। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি ডিমের শুধু সাদা অংশটাই নেব। 30 মিনিট পর আমি ডিমের সাদা অংশটা এই চিকেনের ওপর দিয়ে আবারও ওটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আবারও আমি 1/2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, চিকেনগুলোকে ফ্রাই করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে আগে গরম করে নেব। বেশ কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়েছি। চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন চিকেনের পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে রাখছি। সবগুলো আমি একসাথে ভাজিনি, সেকেন্ড ব্যাচে আবারও যে কটা বাকি ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। গার্লিক চিকেনের জন্য আমি এখন একটা সস বানিয়ে নেব। দিলাম 1 টেবিল স্পুন সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল, 1 টেবিল স্পুন চিনি, নেক্সট 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সুগারটা দিয়েছি একটা সুইটনেস আসার জন্য। এখন আমি একটা তেল তৈরি করে নেব। তার জন্য কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন। রসুনটাকে একটুখানি ভেজে নিচ্ছি। রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়ে যখন রসুন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি রসুনগুলোকে তেল থেকে সেপারেট করে নিলাম। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এখন আমি এই তেলটাকে ছেঁকে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবারে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিলি গার্লিক অয়েল। এবার আমি অ্যাড করছি জুলিয়ান করে কাটা আদা। দিয়ে দিলাম মাঝখান থেকে চিরে নেওয়া 2 কাঁচা লঙ্কা, স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, কিছু ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের সাদা অংশটা। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে যে রসুনের কোয়াগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলোকে এবারে অ্যাড করে দিলাম। এখন দিচ্ছি আগের থেকে রেডি করে রাখা সস। সমস্ত কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ফ্রাইড চিকেন। এখন চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে টস করে নিচ্ছি। কত সুন্দর কালারটা হয়েছে, খুব কালারফুল লাগছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন। সব কিছু আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম।
গার্লিক চিকেন আমার রেডি, গরম গরম আমি পরিবেশন করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ভালোবাসা, যারা এখনও করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তাহলে আজকে আসি আবার একটা নতুন ভিডিওর সাথে, দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।